ইসরায়েল ও প্যালেস্টাইনিদের মধ্যে যুদ্ধবিরতি শক্তিশালী করতে আমেরিকা ও ইজিপ্ট একসাথে কাজ করবে বলে জানিয়েছে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি কায়রো ও আম্মানে আঞ্চলিক সফর শেষ করার পর এমন তথ্য জানিয়েছে রয়টার্স গাজায় সংঘর্ষ সৃষ্টি করার দুই পক্ষের সঙ্গেই দীর্ঘ সম্পর্ক আছে ইজিপ্টের কিছুদিন আগে ওই এলাকায় এগারো দিনব্যাপী সংঘর্ষ থামাতে ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কায়রো এমনটাই বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোকরি এবং ইন্টেলিজেন্স প্রধান আব্বাস কামালের সঙ্গে বৈঠক শেষে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেন সংঘর্ষ রুখতে কার্যকরী অংশীদার কায়রো ইতিবাচক কিছু তৈরি করতে একসঙ্গে কাজ করছে দুই দেশ জেরুজালেম এবং রামাল্লা সফর শেষে গত মঙ্গলবার ইজিপ্টে আসেন ব্লিংকেন তিনি জানান গাজা পুনর্নির্মাণে নতুন সহায়তা দেবে ওয়াশিংটন প্রথমে ত্রাণ হিসেবে ৫৫ লাখ ডলার দেওয়া হবে পরে জাতিসংঘের প্যালেস্টাইন সহায়তা এজেন্সির মাধ্যমে আরও প্রায় 3 কোটি ত্রিশ লাখ ডলার দেওয়া হবে Uh, put it at the heart of, uh, of our foreign policy and, uh, and that's exactly what we're doing and that was reflected Abu